প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতন একটা ডেজার্ট, যেমন উপকারী তেমনি মজার। গরমের দুপুরে এক টুকরো মুখে নিলে কী যে শান্তি! আহ, প্রথমে একটা ডাব কেটে নিয়েছি, একটা রান্নার প্যানে ডাবের পানিটুকু নিয়ে নিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি আধা কাপের একটু কম, লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি, আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। চিনিটা যে যেমন পছন্দ করেন সেভাবে দিলেই হবে। যারা একদম মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা বাদ দিয়েও তৈরি করে নিতে পারবেন। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপর চুলাটা অন করে দিতে হবে। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সুন্দর একটা বলক চলে এসেছে, আর কিছুক্ষণ জাল করে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে যে ডাবটা কেটে নিয়েছিলাম সেই ডাবটাকে মাঝখান থেকে চিরে নিয়েছি। এখন ডাবের মধ্যে যে শ্বাস রয়েছে সেই শ্বাসটাকে আমি সুন্দরভাবে কেটে নিয়ে নিব। একটা কাঁটা চামচ দিয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপর একটা চামচ দিয়ে সুন্দর করে উঠিয়ে নিলে হয়ে যাবে। ডাবের এই পুডিং তৈরি করতে একটু শাঁসালা ডাব নিলে সব থেকে ভালো হয়। ভেতরের শ্বাসটা যদি একটু পুরো হয় তাহলে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো আমার এই ডাবটার শ্বাস একটু নরম টাইপের, খুব বেশি শক্ত হয়নি, তারপরও আমি নিয়ে নিচ্ছি। এটাও কিন্তু খেতে অনেক মজার হয়, তবে একটু শক্ত টাইপের দেখে নেবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। তো আমি সব শ্বাসগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এ পর্যায়ে ডাবের যে পানি জাল করে রেখেছিলাম সেই জাল করা পানিটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রেই নিয়ে নিয়েছি। এখন ডাবের যে শ্বাস হয়েছিল সেই শ্বাসগুলো এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা খুবই গরম আছে, আমি জাল করে নিয়েছি, এই গরম অবস্থাতেই এই কাজটা করতে হবে। তবে এটা দেওয়ার পর এখন ঠান্ডা করে নিতে হবে, বাইরে বেশ কিছুক্ষণ রেখে স্বাভাবিক করে নিয়ে তারপর নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিলেই ডাবের পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি 1 ঘন্টা পর বের করে নিয়েছি ফ্রিজ থেকে, খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে কেমন হয়েছে, এত সুন্দর হয়েছে। আর এই পুডিংটা খেতে যে কী পরিমাণে টেস্টি, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না, অনেক বেশি মজার হয়। তো আমি আনলোড করে নিচ্ছি, এটা দেখতে যতটা না সুন্দর খেতে তার থেকেও বেশি মজার হয়। তো উপরটা খুবই সুন্দর হয়ে গিয়েছে, ডাবের শ্বাসগুলো একদম উপরে ভেসে রয়েছে। আমি কেটে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে, একদম জেলি টাইপের। এই রকম গরমে এই ধরনের ডাবের পুডিং হলে এমনিতেই জান প্রাণ জুড়িয়ে যাবে, খেতে অসাধারণ টেস্টি। আর এই ডাবের পুডিংটা খেলে কোনো ধরনের অ্যাসিডিটির প্রবলেম হবে না, কারণ এখানে কোনো দুধ ব্যবহার করা হয়নি, শুধুমাত্র ডাব দিয়েই তৈরি করা হয়েছে। এটা যেমন স্বাস্থ্যকর তেমন উপকারী। তো আমার আজকের এই ডাবের পুডিংটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম।